থেকে শুরু করে মিড ডে মিল, গরু পাচার, বালি দুর্নীতি, এমনকি যেটা মানুষের একদম নিম্নবিত্ত সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, রেশন নিয়ে দুর্নীতি করছে। এই যে হাবলা জ্যোতিপ্রিয় মল্লিক কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, আবার তার মেয়ে বলে টিউশন পড়িয়ে 3 কোটি টাকা ইনকাম করেছে। টিউশন আমরাও কম বেশি আমাদের এলাকায় কিছু মানুষ তারাও পড়ায়। একটা মানুষ যদি টিউশন পড়িয়ে 3 কোটি টাকা ইনকাম করে তাহলে তাদের চাকরি করা লাগে না। সমস্ত দুর্নীতি আজ ফাঁস হয়ে যাচ্ছে, কারণ মানুষ জেগে গেছে। মানুষ আর ওই তৃণমূলের 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, ওই কৃষক ক্রেডিট কার্ড, এই সমস্ত কিছুর পিছনে মানুষ আর যাবে না। মানুষ জেগে গেছে, মানুষ বুঝতে পেরেছে, কারণ এই তৃণমূল সরকার কখনো মানুষকে কর্মসংস্থান দিতে চায় না, এরা মানুষকে ভিক্ষা দিয়ে মানুষকে অজ্ঞ করে রাখতে চায়। আজকে বিভিন্ন সরকারি স্কুলগুলিকে বেসরকারিকরণ করার চেষ্টা করছে। আমরা দেখেছি একটা সময় এই বাংলায় মিনিমাম শিক্ষার একটা ন্যূনতম একটা মান ছিল, সেই মান আজ একদম তলানিতে এসে ঠেকেছে। আজকে আমাদেরকে জাগতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সমস্ত কিছুকে ভুলে আমরা সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে একত্রিত হই। কারণ সমাজ গড়ে তুলতে হলে প্রত্যেকটা মানুষের একত্রিত হওয়ার প্রয়োজন আছে। বিশেষ করে আহ্বান জানাচ্ছি যুব সম্প্রদায়কে, কারণ প্রত্যেকটা আন্দোলনে ইতিহাসে দেখছি আমরা যুব সম্প্রদায় যেদিকে যায়, যুবকবৃন্দ যেদিকে যায় সেদিকেই বিপ্লব হয়। বিপ্লব ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, বিপ্লব মানে চেতনা, এই চেতনা থেকেই সমাজকে পরিবর্তন করা যায়। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা একত্রিত হয়ে আগামী দিনে আমাদের যে সমস্ত সমাজের দুর্নীতি করবে, যারাই আমাদেরকে বিভিন্নভাবে রোখার চেষ্টা করবে, এই বিজেপি সহ তৃণমূলকে আমরা বাংলা থেকে উৎখাত করব। শুধুমাত্র একটা প্রচার করেছে যে ডায়মন্ড হাবলায় মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব দল যদি অনুমতি দেয় তাহলে উনি ওখানে প্রার্থী হবেন, শুধুমাত্র এই কথাটা বলার জন্য তৃণমূলের একেবারে নিম্ন বুথ স্তর থেকে ছোট মেজো বড় সেজো সমস্ত স্তরের নেতাদের মাথা পাগল হয়েছে যে এক নওশাদ সিদ্দিকী বাংলাকে যেভাবে মানে ঘুরে বেড়াচ্ছে, নওশাদ সিদ্দিকী অভিষেক ব্যানার্জি মানে ভয় পেয়ে গেছে যে বাংলাতে আর মোটামুটি রোখা যাবে না। তাই আজকে যে তোমাদের রক্তদান উৎসব, রক্তদান জীবনদান, এই রক্তদান একটা মুমূর্ষ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এমন ব্যক্তিকে জীবন বাঁচায়, কারণ সবসময় টাকা অর্থ সম্পদ দিয়ে জীবনকে বাঁচানো যায় না। তাই আমাদের এই সমাজসেবামূলক আজকে কাজ উদ্যোগ নিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি ভূরকুণ্ড পঞ্চায়েতের কমিটির সদস্যদেরকে, কারণ তারা যে উদ্যোগ নিয়েছে এই কাজ সমাজের সর্বস্তর মানুষের জন্য। রক্তদান কখনো জাতি বর্ণ ধর্ম দেখে হয় না, প্রত্যেকটা মানুষেরই রক্তের প্রয়োজন, তাই তারা এই উদ্যোগ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আর কিছু না বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, কারণ এরপরে আপনারা সবাই জানেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড়ের একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি প্রধান আজকে এখানকার বক্তা এবং অতিথি, এখানে বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর বক্তব্য রাখার জন্য, এবং এইভাবে যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে। শ্রীকৃষ্ণপুর ডক্টর আমিনুল হক, আপনি যদি থেকে থাকেন মঞ্চে আসবেন। শ্রীকৃষ্ণপুর ডক্টর আমিনুল হক, আপনি যদি থেকে থাকেন তাহলে মঞ্চে আসবেন। ব্লাড ডোনেশন ক্যাম্পের ওখানে যে সমস্ত ব্যক্তিরা ভিড় করে আছেন, আপনাদের উদ্দেশ্যে একান্ত অনুরোধ, আপনারা ওখান থেকে সরে যান। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসে গেছে, বর্তমান একমাত্র বিরোধী মুখ এবং আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয় ইতিমধ্যে অশোকনগরে এসে গেছেন, উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে যাবেন। তাই সবার কাছে একান্ত অনুরোধ, আপনারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না থেকে নির্দিষ্ট আসন গ্রহণ করুন। ইতিমধ্যে আমাদের এক বন্ধু যে মহান মহামূল্যবান বক্তব্য রাখলেন, তার বক্তব্য শুনে খুবই মনে পড়ে যায় কাজী নজরুল ইসলামের সেই মহামূল্যবান কবিতা, যুগ যুগান্তে সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান,
ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরেছে ডুবিয়া, জানে না সন্তরণ। কাণ্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞাসে কোনজন। কাণ্ডারি, ডুবেছে মানুষ সন্তান মর্মার। আজ থেকে বহুদিন আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখে গেছেন, সেখানে কাজী নজরুল ইসলাম কিন্তু কোনো জাতির উদ্দেশ্যে লেখেননি। তিনি কাণ্ডারিকে হুঁশিয়ারি করে বলেছেন, কাণ্ডারি বলো, ডুবিছে সন্তান মর্মার, জিজ্ঞাসা কোন জন, ওরা হিন্দু না মুসলিম। কিন্তু আজ আজ যদি ভারতবর্ষের অবস্থা দেখা যায়, শুধুমাত্র একটা ভোটের জন্যে প্রতিটা পদক্ষেপে ভাগ করা হয়,